सुस्वागतम सबाई के तो केमन आछो तोमरा तो देखो आज आमरा कथा बोलबो सिक्यूरिटी टाइपेर टपिक निये। ठीक आछे तो चलो ताहले शुरू करा जाक आजकेर भिडियो। तो देखो एखन आमरा सबाई अनलाइने विभिन्न धरनेर काज करे थाकि, विभिन्न धरनेर केनाकाटा करि बा सार्चिंग करि। एगुलो करार समय आमादेर विभिन्न जिनिस आमादेर खेयाल राखते हबे जाते आमरा कखनो स्क्यामेर मধ্যে ना जड़िए जाई। ताछाड़ा धरो आमादेर जेन केउ स्कैम करे आमादेर पैसा जले ना फेले दीते पारे, आमादेर पैसा शेष करे ना दीते पारे, आमादेर सब समय सिक्योर थाकते होबे और अलर्ट थाकते होबे। तो एरकम किछु किछु स्कैम आछे जेगुलो आमादेर माथाय रेखे सब समय धरो अनलाइने काज करा दरकार। तो सेगुलो होच्छे एक नम्बरे होच्छे तोमार फिशिंग, नाइजेरियार स्कैम, एटा लटारि स्कैम आछे, सीईओ स्कैम बा अनेके एटाके कोम्पानी स्कैमो बोले, अनलाइन शपिंग स्कैम, व्हाट्सअप स्कैम, व्हाट्सएपर जो लिंक आछे सेई लिंक स्कैम, गवर्नमेंट वेबसाइटेर स्कैम, बैंकेर वेबसाइटेर स्कैम, तारपर विभिन्न धरो मोबाइल एपेर स्कैम, गवर्नमेंट जॉबेर स्कैम। एइरकम विभिन्न भावे भावे तोमार धरो स्कैम आमादेर सामने सब समय आसतेई थाके। तो एई जिनिसगुलो आमादेर देखे सब समय अलर्ट थाकते होबे जाते आमरा एर फादे ना पड़े जाई। ठीक आछे धरो तोमार एते मनिटारि लस होते पारे, माने टाका पयसाओ चले जेते पारे, आबार तोमार मेंटाल जे डिसब्यालेंस हये आसते पारे। तो सेई जिनिसटा आमादेर माथाय रेखे काज करते होबे। तो एइगुलोर फादे जाते आमरा ना पड़ी, तो तार जोन्नो आमरा किछु किछु स्टेप आमादेर खेयाल राखते होबे एबं सेगुलो सब समय माथाय रेखे যদি চলা যায় তাহলে স্ক্যামের হাত থেকে আমরা অনেকটাই বাঁচতে পারি। तो সেগুলো হলো যেমন ধরো কোনো ওয়েবসাইটে বা তুমি কোনো কিছুতে যখন সার্চ করছো তখন সেটার ডোমেইন নেম চেক করবে যে সেই ডোমেইন নেমটা অথেন্টিক কিনা। এই জিনিসটা তুমি কাজ করে তারপরে সেখানে ধরো তোমার কোনো ডাটা দেওয়া বা কিছু করা, এই জিনিসটা সবসময় করবে। সেই ডোমেইন নেমে তুমি চিনবে কী করে? তো দেখো ডোমেইন নেমের যে স্পেলিং আছে, তো স্পেলিংটা ঠিক আছে কিনা, মানে সঠিক শব্দ দিয়ে আছে কিনা নাকি উল্টোপাল্টা শব্দ দিয়ে করা, তো এটা দেখলে তুমি বুঝতে পারবে। তারপর দুই নম্বর দেখো কানেকশন সিকিউরিটি ইন্ডিকেটর, এই পার্টটাতে তুমি আরও ডিটেলসে আর বুঝতে পারবে যে সেটা ঠিকঠাক আছে কিনা সাইটটা। যেমন দেখো আমরা যখন সার্চ করি তো সেটা HTTPS যদি এটা থাকে তাহলে তুমি বুঝবে এটা সিকিউর। তো HTTPS এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো এইটা যখন যে যে সাইটে আছে তুমি দেখো সার্চ বারে সার্চ করলেই দেখতে পাবে যে সেটা HTTPS আছে কিনা, যদি S সহ থাকে তাহলে সিকিউর, সেটা কোনো সমস্যা নেই, তুমি সেখানে তোমার ডাটা দিয়ে দাও, কোনো চাপ নেই। সেখানে শুধু যদি HTTP আসে তাহলে কিন্তু সেটা একটা মানে ভেবে দেখতে হবে যে তুমি সেখানে তোমার ডাটা দেবে কি না বা তুমি সেখানে সেই সাইটে এগোবে কি না। ধরো আমরা কোনো সরকারি যখন কাজ করছি বা সেগুলো করার জন্য ধরো ফর্ম ফিল আপের সময় যখন তুমি সার্চ করছো গভর্নমেন্ট সাইট যে সেটা তুমি কী করে চিনবে? সেটা gov.in, এই যে যে সাইটগুলো থাকবে সেটা হচ্ছে তোমার অথেন্টিক সাইট। ঠিক আছে? অথবা nic.in, এই যে সাইট সেটা হচ্ছে তুমি গভর্নমেন্টের সাইট, এগুলো অথেন্টিক সাইট, এখানে তুমি তোমার ডাটা দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? মানে তুমি স্ক্যামের আন্ডারে পড়বে না। তো এই জিনিসগুলো খেয়াল করে তুমি তোমার ডাটা দেবে। দেখো আমরা সবাই এখন হোয়াটসঅ্যাপ প্রায় ব্যবহার করি, তো হোয়াটসঅ্যাপে যেসব লিঙ্ক আসে সেই লিঙ্কে তোমার কখনোই কোনো ডাটা দেবে না। ঠিক আছে? বা তোমার অনেকেই তোমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিতে পারে যে কোনো জিনিস কেনার লিঙ্ক বা ধরো অনেক কিছু খোলার লিঙ্কও দিতে পারে, তো সেখানে তুমি ক্লিক করবে না, কারণ হোয়াটসঅ্যাপের লিঙ্কগুলো প্রায়ই তোমার স্ক্যাম থাকে, সেখানে তোমার ডাটা সেখান থেকে চুরি করে নেওয়া হয়। তো তার জন্য হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে ধরো কোনো জিনিস কিনবেও না বা কোনো জিনিস সার্চও ওখান থেকে করবে না, তাহলে তোমার স্ক্যাম হওয়ার চান্স থেকে যায়। তারপর দেখো ইমেল তো আমরা ইউজ করি, তো ইমেইলের সবসময় তুমি ভেরিফাই করে দেখবে যে এটা সঠিক জায়গা থেকে ইমেলটা আসছে কি না, যেখান থেকে তোমার ইমেলটা পাঠানো হচ্ছে সেটা অরিজিনাল কি না। তো এটা তুমি ভেরিফাই করে তারপরে হচ্ছে তুমি সেই মেলে তোমার মেল পাঠাবে বা তুমি তার অ্যান্সার করবে। আমরা অনেক সময় কেনার সময় অনলাইনে তোমার আগে আগে পেমেন্ট করে দিই, তো তোমার সিকিউর সাইট ছাড়া তুমি সাধারণত অনলাইনে তুমি আগে পেমেন্ট করবে না, তাহলে তুমি দেখা গেল তোমার টাকা চলে গেল, তুমি তোমার প্রোডাক্টই পেলে না। তো এই জিনিসটা খুবই বাজে অবস্থা হবে। তো তার জন্য তুমি অ্যাডভান্স পেমেন্ট আগে করবে না কখনো। ধরো তুমি কিছু কিছু যেগুলো খুবই নাম করা সাইট তুমি সেখানে করতে পারো যে অথেন্টিক, যে তুমি দেখো অ্যামাজন তুমি সাইট খুলে তুমি তখন সেখান থেকে কিছু অর্ডার দিয়ে কিনলে তখন তুমি আগে পেমেন্ট করতে পারবো। এরকম কিছু কিছু যারা আছে তোমার ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন হোক, এসব জায়গায় তুমি আগে টাকা দিলে তো মোটামুটি সিকিউর থাকা যায় যে না এরা সমস্যা সাধারণত করে না। কিন্তু তাছাড়া এরকম অথেন্টিক সাইট ছাড়া অন্য কোথাও তুমি দেখবে ধরো অনলাইনে কিছু কিনতে গেলে সেখানে তোমার আগে থেকে পেমেন্ট করার কথা বলে, কিন্তু সেটা তুমি কখনোই করবে না। ধরো তুমি ক্যাশ অন ডেলিভারি করবে। ঠিক আছে? তোমার বাড়িতে এলো, তুমি জিনিসটা ঠিকঠাক দেখলে তারপরে হচ্ছে তুমি ক্যাশে ডেলিভারি করবে, তখন কার্ডের থেকে করা থেকেও ক্যাশে করা বেশি সিকিউর। তো সেই এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। তারপর দেখো তুমি তোমার কম্পিউটার মানে পার্সোনাল কম্পিউটার যেটা বা ল্যাপটপ বা তোমার মোবাইল, एखाने सब समय तुम भलो अंटीभाइरस तुम रेखे देवे और से कन्टिन्यूस जान चलते थके आपडेट भार्सन रखे तुम्हार धरो मोबाइल कम्पिवटारे मैं पिसि जेटा लैपटपे तुम्हार मैलवायर आसार सम्भावना खूब कम थको ता कि करते पर जो तुम्हार अंटीभाइरस सब समय आपडेट थे और सेगल चलते थके कारण तुम्हारे सिक्योर होते सहाज्य कर। तो ये जिनिसगुलो जो कन्टिन्यूसलि माथाय रेखे तुम्हार काज करा जाए अनलाइने ताहले मोटामुटी मोटामुटी सिक्योर थाका जाए। कारण एखन तो देखो प्रतिदिन जत जाच्छे दो नम्बर करार सिस्टेम पाल्टे निच्छे आर कि जारा हैकाररा। तो तार जोन्नो आमादेर सब समय अलर्ट थेके काज करते होबे, उल्टो पाल्टा स्टेप माने खूब ताड़ाताड़ी द्रुत कखनो नेबे ना, खूब भेबे चिंते अनलाइने काज करते होबे जाते आमी निजे कोनो स्क्यामे ना पड़े जाई बा कोनो आमार टाका जले ना चले जाए। ये जिनिसगुलो थेके खेयाल राखते এখানে এই জিনিসগুলো মোটামুটি মাথায় রেখে কাজ করলে তোমার বুঝতে পারবে আগে, ঠিক আছে। তো এটা আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের মধ্যেও পড়ে, তো সেই হিসাবেও দেখতে পারো। আর তাছাড়া জেনারেল নলেজ হিসাবে এটা আমাদের সবারই জানা দরকার। যে তুমি ধরো স্কুলে পড়ো বা কলেজে পড়ো বা তুমি অন্য কিছু কোনো কাজ করছো, কিন্তু সবারই আমাদের মানে নির্বিশেষে সবাইকে এই জিনিসটা জানা খুবই দরকার। কারণ যত দিন যাচ্ছে আমরা অনলাইনে বেশি সময় দিচ্ছি, বেশি অনলাইনের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। তো তার জন্য আমাদের সিকিউর থাকতে হবে, তাই না? কাজ করব ঠিক আছে, কিন্তু আমরা যেন কোনো সমস্যায় না পড়ে যাই। তো সেই সমস্যায় যাতে না পড়ে যাই, তো সেটা নিশ্চিত করার জন্যই আমাদের এগুলো ভেবে চিনতে তারপরে পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখলেই হবে। চ্যানেলে একদম পুরো ডিটেলসে ইউপিএসসি জিএস পেপার 1 2 3 4 একদম ডিটেলসে চ্যাপ্টার ধরে ধরে ভিডিও করা আছে, তোমরা প্লেলিস্টে গেলেই পরপর পেয়ে যাবে। আর কিভাবে কোথায় পাবে তুমি ভিডিও সব ধরনের, তো এটা তুমি দেখো আমি আগে ভিডিওতে করে দিয়েছি, তুমি লিংক পেয়ে যাবে আই বাটনে যে কোথায় কি কি ভিডিও আছে। যে চ্যানেলে কোনো ভিডিও তুমি খুঁজে পাচ্ছ না, তো সেগুলো কোথায় কি পেয়ে যাবে তার উপর ভিডিও আমি করেছি, যাতে তোমাদের খুঁজে পেতে খুব সুবিধা হয়। কারণ তোমাদের খুব সমস্যা হচ্ছিল যেটা বলছিলে তোমরা, তো তার জন্য আমি সেটা করে দিয়েছি, তো সেখান থেকে দেখতে পারো। আর যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিকের উপর ভিডিও করা হোক, তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানিও। ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। তো যদি সেই টপিকের উপর ভিডিও করা না থাকে তাহলে সেই টপিকের উপর ভিডিও আসবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অল সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিংক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।